বছর ভরে দিনরাত পরিশ্রম করে ফলানো ফসল দামোদর নদীর জলে কপালে চিন্তার ভাজ চাষিদের থলি হাতে গ্রীষ্মকালীন বাজারে গেলে প্রথমেই চোখ যায় ঝিঙে এবং লাউয়ের দিকে আমরা তো পয়সা ফেলে ব্যাগের মধ্যে ভরে নি এইসব সবজি কিন্তু এই সবজি ফলানোর পিছনে বছর ভোর অক্লান্ত পরিশ্রমে নিমজ্জিত থাকেন চাষিরা মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে সার এবং বীজ কিনে অক্লান্ত পরিশ্রম করে ঝিঙে ফলিয়েও লাভের মুখ দেখতে পাচ্ছেন না কৃষকেরা যার জেরে কপালে চিন্তার ভাজ পড়েছে তাদের কথা আছে না আশায় বাঁচে চাষা তাদের আশা ছিল সারা বছরের পরিশ্রমের ন্যায্য দাম তারা পেয়ে মহাজনের টাকা সুদ সমেত ফেরত দিয়ে লাভ্যাংশ বাড়িতে তুলবে কিন্তু সেই আশাই সার পাইকারি বাজারে এখন এক টাকা থেকে পঞ্চাশ পয়সা মূল্যে বিকোচ্ছে ঝিঙে আড়তদার থেকে শুরু করে খুচরো ব্যবসায়ীরা কিছুটা পয়সার মুখ দেখতে পেলেও ফসল ফলানো মানুষগুলো একেবারেই বঞ্চিত হচ্ছে চাষ করে আপনাদের কতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে খুবই ক্ষতি হচ্ছে এখন আমাদের বিক্রিই নাই ঝিঙে ধিঙে সব ফেলে দিতে হচ্ছে কেটে কেটে সব বুড়ো হয়ে যাচ্ছে সব এখন মনে করছি কি আজ দাম বাড়বে কাল দাম বাড়বে আর বাড়ছি না দাম হ্যাঁ যা সারের দাম বেড়েছে এই এই করে কি চাষ করা যায় চাষিরা তো সব কাটি করছে চাষিরা মরার মুখে এখন কোনো কিছুই ভালো হচ্ছে না কত টাকা কেজি বিক্রি হচ্ছে ঝিঙে ও পঞ্চাশ পেজি পয়সা কেজি হ্যাঁ এক টাকাও দিচ্ছে না থেকে ঘুরিয়ে আনছে আর কি সবজি আর তো ঝিঙে বিক্রি নেই না বিক্রি নেই কাছে আবেদন করছি দাম যদি বাড়ে তাহলে আমরা আবার চাষ করতে পারবো কোনো ফায়দা নেই ঠিক আছে এতটাই আমদানি হয়েছে পাইকারি সব মার্কেটে ঝিঙে বিক্রি হয়ে গেছে ঝিঙে অবিক্রির জন্য আরদার থেকে শুরু করে পাইকারি মার্কেট কোনো জায়গাতে ঝিঙের দাম নাই দাম নেই কেন কারণটা মানে এতটাই আমদানি আছে সমস্ত পশ্চিম বাংলায় এতটাই ঝিঙে আমদানি আছে যে আমদানি থাকার জন্য কোনো মার্কেটে ঝিঙে খাচ্ছে না আর যে দাম হচ্ছে পাইকারি মার্কেটে ব্যবসাদারদের কোনো রোজগার না হওয়ার জন্য তারা কিনতে পারছে চাষিদের কি ক্ষতির মুখে পড়তে হচ্ছে সম্পূর্ণই চাষিদের ক্ষতির মুখে আমাদের এখন ঝিঙার দাম নাই ঝিঙা ঝিঙা পঞ্চাশ পয়সা হয়তো এক টাকা এমন দেখা যাচ্ছে আমাদের নদীতে ফেলে দিতে হচ্ছে গাড়িতে করে হ্যাঁ কোনো উপায় নেই আমরা চাষিরা এখন মানে এমন অবস্থা হয়ে যাচ্ছি এই সবজির জন্য একটা সংরক্ষণের ব্যবস্থা করলে খুব ভালো হয় আর কি সরকার যদি করে তাহলে খুব ভালো হয় আপনারা যে টাকা খরচ করে ঝিঙ্গা চাষ করেছেন সেই টাকা উঠছে সেই টাকা উঠবে কি করে সেই টাকা উঠবে পঞ্চাশ পয়সা যদি এক টাকা যদি ঝিঙে বিক্রি করি তাহলে কি করে উঠতে পারে আমাদের তো এখন তো বিক্রি নাই এখন দেখছি কোনো ঝিঙেই বিক্রি নাই হ্যাঁ সব জিনিসে সব সবজিরই আমাদের দাম এখন কম হ্যাঁ সারের দাম হাই হ্যাঁ সারের দাম এত দাম হাই তাতে আর মানে বলার মতো নাই